ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটা সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমরা সরিষার বীজগুলো লাগাবো, তাও আবার মাটি ছাড়া। তো কীভাবে এই বীজগুলো লাগাবো এখন সবার সঙ্গে শেয়ার করব। তো সবাই রেডি? আমরা প্রথমে সরিষা নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে একটা টিস্যু, তারপর একটা বক্স নিয়েছি আর বোতল জল নিয়েছি। এখন আমরা এখান থেকে টিস্যুগুলো নিয়ে নিব। টিস্যুগুলো নিয়ে সুন্দর করে ভাঁজ করে তারপরে বক্সের ভিতরে দিয়ে দিব। এখন বক্সের ভিতরে কী করতে হবে, জল দিতে হবে যেন টিস্যুগুলো সুন্দর করে ভিজে যায়। টিস্যুগুলো যদি না ভিজে তাহলে কিন্তু হবে না। তো টিস্যুগুলো একদম এই যে চ্যাপ চ্যাপ করে ভিজে ফেলছি, এখন এখানে আমরা বিচি দিব। নবনীলকে কিন্তু আমি অনেক কিছু শিখাই, ঘরের কাজ যেমন শিখাই বাহিরের কাজ শিখাই, আবার গাছ লাগাইতে হয় কীভাবে এটাও কিন্তু শিখাই। তো এখন আমরা এই বীজগুলো দিয়ে দিলাম, এটা কিন্তু একদম মাটি ছাড়া, এটা ঘরেই চাষ করা যায়। আর এইভাবে চাষ করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে একটা বক্স হয়ে গেল, টিস্যু ভিজানো টিস্যুর উপরে সরিষাগুলো দিয়ে দিল। এখন এটা বক্সটা লাগিয়ে রাখা লাগবে, যেহেতু দুইজনে দুইটা করে বক্স, এই জন্য আমরা আবার টিস্যু নিব, আবার টিস্যু নিয়ে আবার বক্সে রাখবো, তারপর আবার জল ঢেলে দিব আর টিস্যুগুলো সুন্দর করে ভিজাইতে হবে, নয়তো বা কিন্তু হবে না। তো নবনী নীলয়কে একটু হেল্প করছে, কারণ নীলয় পারছিল না, এই জন্য সময় লাগছিল। তো নবনী যেহেতু হয়ে গেছে, এখন সরিষার বীজগুলো আবার দিচ্ছে। আর আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে নীলয় কিন্তু সবসময় বাঁ হাত দিয়ে কাজ করে, ও ডান হাত দিয়ে তেমন একটা কাজ করতে পারে না, ট্রাই করে মাঝে মাঝে আমি একটু বলি। তো এভাবে কিন্তু ছোট বাচ্চাদেরকে যদি বাসায় তৈরি করা শিখান, গাছ কীভাবে তৈরি করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। এই জ্ঞানটা কিন্তু ওদেরকে দিতে হয়। তো আমি নবনী নীলয়কে সবসময় সব কাজেই শিখানোর চেষ্টা করি, সব থেকে টেকনিক্যালভাবে কীভাবে কাজ করতে হয় ওভাবে। এখন এটা রেখে দিব, পরের দিন সকালে উঠাবো। তো এই তো সকাল সকাল হয়ে গেল, এখন আমরা এগুলো নতুন করে বের করব, দেখি কী অবস্থা গাছ হয়েছে কি না। তো যার যার বক্স শেষে নিয়ে নিল, এই যে ছোট ছোট গাছগুলো হয়ে গেছে, অনেক সুন্দর ছোট ছোট গাছগুলো হয়ে গেছে, দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে। এখন এইগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এখন কিন্তু আবার জল দিতে হবে, নতুন করে আবার জল দিতে হবে, কারণ টিস্যু শুকিয়ে গেছে। টিস্যুগুলো সবসময় ভিজা রাখা লাগবে, না হলে কিন্তু গাছগুলো হবে না, মরে যাবে। তো এই জন্য নীল আর একটু জল ঢেলে দিল, এখন নবনী দিয়ে দিবে। তো এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে যদি ছোট ছোট বাচ্চারা বা নিজেরা এইভাবে যদি কোনো শাক সবজি নিজেরাই তৈরি করি, তাহলে কিন্তু অনেক ভালো। আর এটা কিন্তু একদম ভেজাল মুক্ত। ঢাকা শহরে দেখা যায় যে ওই রকম মাটি পাওয়া যায় না, কীভাবে গাছ লাগাবো। তো ছোটোদেরকে কিন্তু গাছ লাগানো শিখতে হয়, শিখাইতে হয়, কারণ অক্সিজেনটা কিন্তু গাছ থেকেই আসে। তো এর জন্য এই শাকটা কিন্তু একদিকে অক্সিজেন প্লাস আরেকদিকে খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। তো এই যে আবার নেক্সট দিনের জন্য আমরা রেখে দিচ্ছি। তো ওদেরকে আমি এইভাবে করেই অনেক কিছু শিখাই। তো আপনারাও যদি পারেন, আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবেও শিখাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আজকে এখানেই, বাই।